আমাদের সমাজে অনেকে কয় তবলিগ করারা, এই মুসলমান ইমানদারের দাওয়াত দেখে না, কাফেরদের দাওয়াত দিও মাঝের এখন ঠিক না? তুই এই ফিয়ার ব্যাক কর, আমরা দেশের কিছু ব্যাক কর আছে, ফিয়ার ব্যাক কর, এই ফিয়ার ব্যাক করলে কইবাই যে তবলিগ করারা ইমানদারদের কেন দাওয়াত দেয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এটা হেরারে না জিগাইয়া আল্লাহরে জিগাই যাও, আল্লাহ তুমি ইমানদারের দাওয়াত দিলে গেলে এটা তো দিতে কাফের দে, আল্লাহর দিয়ে জবাব তবলিগ করার এক জবাব ওই না, একটু সমস্যা আছে বুঝলি কিটা, বুঝলি তবলিগ করারা মসজিদও তাই গেলে তো কই থাকতো, তোর বাড়ি থাকতো না এইটা শেষ দিন কিতা তোমরা থাকো না বুঝলে তাকি তো, তখন কিতা হাত জমুন না জিহা লাগাও এটার বাজে কথা ধরে কোন ঠিক না? আরে এই দেশে এতদিনে এই ভণ্ডরা গাঞ্জা খুররা আমরা সরকারে হিঞ্চি দিল জমুন না খায় মদ জমুন না খায় আমার অনেক সময় খরচ একটু আমি কই তো কই আমরা কেন এখন আমরা কিন্তু গুড়ার ডিম ভালেনি। এক নম্বর হইল এই হিঞ্চি দিল ইয়া বা বর্ডার ফাঁস হইয়া মিয়ানমার টিকা এটা বাংলাদেশ ঢুকে কেমনে বছর এখন ঠিক কিনা, যারা ইয়া বা খায় এরার বিচার গোপরে যারা দায়িত্বে আছে হেরার কম্বল লাগানি ধরার আগে পেশ করবেন আজকের মুবারক মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা জুবের আহমদ আনসারী, আল্লামা জুবের আহমদ আনসারী দামত বরকাতহুমকে আলোচনা পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم। জামিয়া দারুল হুদা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত শুনেছেন দিক নির্দেশনামূলক, এখন আখেরি সময় দুয়ার টাইম, আপনারাও দুয়ার লেগে বই দিয়েছেন আমিও আরেক জায়গা দিতাম, অতএব কয়েক মিনিট ইনশাল্লাহ দুই জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো মহান আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে ছয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা তোমাকে এবং তোমার ফ্যামিলিকে আগুন থেকে বাঁচাও। নার মানে আগুন, ইংলিশ ওরা কয় ফায়ার আর আরবিতে কয় নার, তো আমরা দেখতে পাই আল্লাহ যে আগুন থেকে বাঁচবার লেগে কইলেন, এই আগুন থেকে যদি আমরা বাঁচতে যাই তাহলে তো আমরা গড় অসল হয়ে যাব, ফাঁক শাক সম্বন্ধে যাব, চাও আর খাওয়া যেত না,
আর আগুন দিয়ে আমাদের সমাজের অনেক কল্যাণ হয়, আর আল্লাহ হয় আগুন থেকে বাঁচতাম। তাহলে এই যে কি করে সম্ভব? এই আগুন বলতে দুনিয়ার আগুন নয়, এই আগুন বলতে জাহান্নামের আগুন। কোন আগুন? জাহান্নামের আগুন দিয়ে এটা বুঝলাম কেমনে? আল্লাহ তো জাহান্নাম বলে নাই, আল্লাহ তো নার বলছে। পরে অংশে বলেন, ওয়াকুদুহু নাসু ওয়াল হিজারা, যে আগুনের রাত্রি হবে, জ্বালানি হবে মানুষ আর পাথর। এই কথার দ্বারা বোঝা গেল এটা দুনিয়ার আগুন না, এটা জাহান্নামের আগুন। তাহলে এখন প্রশ্ন হইল, আল্লাহ জাহান্নামের কথা অন্য জায়গায় উল্লেখ করছেন, কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, সেখানে তো নারু জাহান্নাম বলছেন, এখানে নারু জাহান্নাম বললেন না, জাহান্নাম কথাটা বাদ দিলেন কেন? নিশ্চয়ই এর কোনো রহস্য আছে। গেল এক। দুই নম্বর প্রশ্ন হইল, আয়াতের মধ্যে বলেন জাহান্নামের আগুন থেকে বাসো এবং হুয়ামিলিরে বাসাও, এই কথাটা বলছেন আমানু কইয়া ইমানদাররা, এটা তো কোয়ার দরকার ছিল ওই আমেরিকার সামনে, এটা কোয়ার দরকার ছিল ভারতের নরেন্দ্র মোদিরে, এটা কোয়ার দরকার ছিল ওই ওয়াং সং সুচি মিয়ানমারের প্রেসিডেন্ট, আমরা ভয় পেনে আগুন থেকে বাঁচতাম ইমানদার। যেমন আমাদের সমাজে অনেকে কয় তবলিগ ওয়ালারা এই মুসলমান ইমানদারের দাওয়াত দেখে না, কাফের না দাওয়াত দিও, মাঝে এখন ঠিক না? তুই এই ফিয়ারব্যাক কর, এক আমরা দেশের কিছু ব্যাক কর আছে, এখন ফিয়ারব্যাক কর, এই ফিয়ারব্যাক করলে কই ভাই যে তবলিগ ওয়ালারা ইমানদারদের কেন দাওয়াত দেয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? এটা হেলারে না জিগাইয়া আল্লাহরে জিগাই যাও, হে আল্লাহ তুমি ইমানদারের দাওয়াত দিলে কেন? এটা তো দিতে কাফের দে, আল্লাহর যে জবাব তবলিগ ওয়ালার এক জবাব ওই কোন না, একটু সমস্যা আছে বুঝলি কি, যা বুঝলি তবলিগ ওয়ালারা মসজিদে তাই গেলে তো কই থাকতো, তোর বাড়ি থাকতো না এইটা নজরে গান ঠিক না, কোন মসজিদে থাকলে যে ফাঁদি যায়, তো এইটা কি মানে বাজে কথা? রমজানের শেষ দিন কিতা তোমরা থাকো না বুঝলে, থাকি তো তখন কিতা হাত জমুন না জিহা লাগাও নেই, বাজে কথা ধরে কোন ঠিক না? আরে এই দেশে দাওয়াত তাবলীগ এবং কওমি মাদ্রাসা এই সত্যিকার বিশ্বনবীর স্থান ধরে রেখেছে, যদি কওমি মাদ্রাসা না হইতো, যদি দাওয়াত তাবলীগের কাজ না থাকতো, তো এতদিনে এই ভণ্ডরা গাঞ্জা খুররা আমরা সরকারে হিঞ্চি দিল যেমন না খায় মদ যেমন না খায়, আমার অনেক সময় খরচ একটু আমি গইতা করে আমরা কেলে এখন আমরা কিন্তু গুড়ার ডিম ভালেনি। এক নম্বর হইল এই হিঞ্চি দিল ইয়া বা বর্ডার ফাঁস হইয়া মিয়ানমার থেকে এটা বাংলাদেশের ঢুকে কেমনে ইন্ডিয়ান হাতার বিড়ি কেউ নেই আয় ডিম দে হাতার বিড়ি আয় এখন ঠিক ঘৃণা যাক। এটা একটা, দুই নম্বর হইল ভারত থেকে আর মিয়ানমার থেকে ইয়াবা এই তারপরে ঝাঁক জাতীয় যত জিনিস হিন্দি দিন এটার নাম বিল যাই নাম কি অতকানে বাইর দিয়ে সালে দিলাম না, এক ঘন্টা ধরে বই দিছি এক কাপ চা নাই অনে না, আমি ওয়াস করি অন চা দেখছেন কাঁদলো অতকান বই হবে গাইতেছি এক কাপ চা নাই আর অন ওয়াস করতেছি না খাইতারি
শেষ করে দেন। এমন লক্ষ্য করে দেখেন, আমরা দেশে মাজারে গিয়ে গান জায়গায় প্রশাসন ইচ্ছা করলে বাংলাদেশের সমস্ত মাজার গুলোকে এই গান্ডা খুঁজে হাত থেকে রক্ষা করতে পারে। এই আগে মুলামা কৌমি মাদ্রাসা দাওয়াত তবলিগ করার যদি না হইতো, আমি যদি কইছিলাম একবার ওই আমাদের প্রত্যেক জেলা জেলায় আইন শৃঙ্খলা কমিটি আছে, এইটার মধ্যে একবার এসপি সাহেব আমারও ডাকছে, আমি আর দেখা যাই না, কারণ কামানোর দোকানে কোরআন হওয়ার তো কোনো লাভ নাই। যাক এতো কই বারবার কয়েকবার যাই, তো জিজ্ঞাসা করলো ওদের এই যে ঝাঁক আমাদের ইয়াং জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, এদের থেকে রক্ষা করার সুরত কিটা আমরা ধৈর্য আনি না, জেল দিল এক কান্দা বাড়ি দেখা গিয়ে আবার খায় সিটাইলেও খায়। তো আমি করলাম এটার একটা পথ আছে, এটা কি হত এটা দেখেন, যতগুলো ইয়াবা খাওয়া হইলে খাওয়াই না এটার ধৈর্য জেল দিল হইত না, এলার তবলিগ তিন চিল্লা দেওয়া হইতো। তবলিগে নিয়ে যদি সরকারের কথা তিন চিল্লা দেওয়া জানে সব ঝাঁক ইঞ্চিল হয় না, দরবেশ হয়ে যাবে দরবেশ। তুই এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক আগুন থেকে বাসার জন্য ইমানদারকে কেন বললেন, নিশ্চয়ই এরও কোনো রহস্য আল্লাহ পাক ইমানদারকে বললেন কেন, তিন নম্বর প্রশ্ন, নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও, পরিবার বলতে কি, ফ্যামিলি বলতে কি, এটা সীমানা কত। তিন নম্বর হইল বাসানির পদ্ধতি কি, ধরেন ঠিক না, এই কতগুলো প্রশ্ন ইনশাআল্লাহ যদি সময়ের ভিতরে কুলাই তাড়ি তো দিলাম, নাহলে কিছু রইল ভবিষ্যতে যদি আবার দাওয়াত হওয়া যায় কই মনে, কারণ সব কইলে তো আর ভবিষ্যতে দাওয়াত হওয়ারও কোনো আশা নাই। আল্লাহ বলে এরপরে বলে সেই জাহান্নামের ভিতরে আল্লাহর বাহিনী আছে, যাদেরকে আরবিতে বলা হয় মালাক, মালাকুনের বহু বছর মালাইকা, আর সিটে কয় ফেরেশতা, বাংলা সাথে কিতাব হয় আমিও জানি, বাংলার ভিতরে ইংলিশ উর্দু ফারসি নাগরি আরবি এমন ভাবে মিশে গেছে যে বাংলা কইলে কয় তাই ইংলিশ কয়, শুদ্ধ কথা কইলে কয় ইংলিশ। এক বরিশালের এক লোক কোর্টে গিয়ে দাঁড়াইছে সাক্ষী দিত, সাক্ষী দিতে গিয়ে কয় স্যার বাংলা কম না ইংলিশ কম, যদি কয় গ্রাম থেকে কোর্ট আইছে হ্যাঁ যদের সামনে কয় ইংলিশ করব না বাংলা করবো, বাবা এটা তো যোগ্য সম্পন্ন লোক, ঠিক আছে ইংলিশ কম কইলে আমি বুঝি, তখন কয় আমি দেখিয়াছি সে মারিয়াছে, আমি দেখিয়াছি সে মারিয়াছে, এটা ইংলিশ বুঝলে হ তো বাংলা কম বুঝলে আজ দেখছি ওই মাসে ইংলিশ হইতে আসে, এখন যদি আপনাদের সামনে বাংলা কই গাত্র ভাসে নেত্র জলে, আবার কিতা কইল গাত্র ভাসে নেত্র জলে, নেত্র কোনা কোন সময় আবার জল আইল, গাত্র ভাসে নেত্র জলে গাল ভাইয়া পরে হানির চোখে, যদি বলেন কেদার আনছেন ওজন হইতো কবে কেদারা কি যাবা শিয়ার করে খুব তাড়াতাড়ি ওই যারা শিয়ার ইংলিশ ধরে এখন ঠিক না, দেখ ওই দিকে আমার তো মনে হচ্ছে নেই, এখন ফেরেশতা বুঝছেন তো, ফেরেশতা ইয়া ফেরেশতা বুঝেন না,
আল্লাহ ফেরেশতা কিতাব দুই সাইজা কইব আসলে রে ওয়া মা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু আল্লাহ বলেন হে রাসূল আপনার রবের কি পরিমাণ সোলদার এটা উনি ছাড়া কেউ জানে না একটা কিতাব আছে এটার নাম ফেরস্তা আজিব হালাত ওর মধ্যে আনছেন তাই কেউ অনাস্ত্র ভিট করছে কেউ অনাস্ত্র ভিট করছে মশান ঘুরাইতে ঘুরাইতে স্যার এমন লক্ষ্য করে দেখেন অবস্থা রইল এরকম যে আল্লাহর রসুল বলেন রাস্তা চতুর্থ রাস্তা এই জায়গাটা 700 বছরের রাস্তা আরো আসতে কই বেতন তুমি না দেবা এই জায়গাটা যদি 700 বছর হয় মাথা থেকে পর্যন্ত কত বলো জাহান্নামে যিনি আছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওনার নাম মালিক ওনার নাম কি ওয়ানাদু ইয়া মালিক মালিক ফেরেশতা উনি কত বলো জাহান্নামী সংখ্যা যত হবে জিন আর মানুষ মিলাইয়া উনার দুই হাতের আঙ্গুলের সংখ্যা তত লাখ আর এক একটা সন্ত্রাসীর এক আঙ্গুল দা ধরো দুই আঙ্গুল লাগাইত না এই রেব আর্মি আইনা এখানে মার্শাল্লাহ কিছুদিন আগে খুব হয়েছে না হয়ে উল্লার এক ঢিলে 70 বছর পর্যন্ত খালি যাই টিটাবো ওনার নাম মালিক বড় ফেরেশতা আরো যদি কইতে যাই সমাজ এগো যাক আর কাম নাই আল্লাহ বলেন এদের অবস্থা কি মালাইকাতুন গিলাজুশিদা এরা বড় প্রচন্ড আগে জানাই দেই এরা নির্দয় এরা কিন্তু বার্মার মিয়ানমারের সে বদ্ধিস সামরিক ডাক্তার চেইটে এবং খল্লা সুরেন যে বদ্ধুরি আছে যদি শান্তি জি অত্তম অভাব আর মানুষ যাব করেন মহাসভাব মানুষ জমা করে মহিলার পেট কেটে বাচ্চা ভের করে আর বুতা করার দিয়ে বুঝে মানুষ জমা করে আর এই দিকে কয় জি বাচ্চা মহা বাবা আল্লাহ বলে আমার বাহিনী অত্যন্ত মানে এরা নির্দয় দয়া মায়া নাই তোমরা শিখব চিল্লাইবা মায়া রাখতো না তোমার মাথা শেষে যাইব মায়া রাখতো মায়া রাখতো না মাঝের এখন ঠিক কিনে এরা দয়া মায়া দিছিবি না আগে বুঝতে হাইজামি করো বুঝতে শুনে হাইজামি করো ফিজা শুরু করবো সময় শিলায় কাম হইতো না ধরে মন ঠিক না
এরা আল্লাহর হুকুমের অবাধ্য নয়, আল্লাহর হুকুমে আমরা পুলিশ বাহিনীর লাগান না। আমরা দেশের সরকারের অর্ডার হইল যদি এই মুমিন খালির কোনো লোক কমিনি করে, নাম মুমিন কামিল কমিনের, এরা ধইয়া কোর্টে চালান দিবা। পুলিশ আইয়া ধরেও যেই মাত্র আসামির কক্ষ থেকে পুলিশের কানে ইসমে আজম হইয়া ফু দেয়, আসামি সাইরা দিয়া সরকারের কয় মুমিন খালি গেছিলাম তোলার লেগে হেরে হয়েছিলাম। এমন ঘটনা আসেনি তথাপিও এক মিনিটের জন্য তোমাকে ছাড়বে না। অপরাধের দর্শে পুলিশ এখন অর্থমন্ত্রী আবুল মাল সাহ দামাদ বরকাত উমরে দিয়া ফোন করাইছে, কোতোয়ালি থানা বা সিলেট দক্ষিণ শর্মা থানা কোনো ফসল নাই না, দক্ষিণ শর্মা হ্যালো ওসি ওকে ছেড়ে দেন স্যার, কেমনে ছাড়তাম এর যন্ত্রণায় এই দক্ষিণ সুরমার মানুষ আতঙ্কিত। তখন মন্ত্রী আর বাংলা কয় না, ইংলিশ কয়, দিস ইজ মাই অর্ডার। এখান থেকে না এমনি তিন খাসি দিয়া জি স্যার, নজর এখান থেকে না আল্লাহ বলেন আমার বাহিনী আমার বাহিনী বাংলাদেশের অর্থমন্ত্রী কেন আমেরিকার প্রেসিডেন্ট যদি কয় দিস ইজ মাই অর্ডার, এত তো এখন কাজ হবে তো? এরপরে মানে শুধু তা না, আমি যা করতে বলবো তাই করবে, বাড়াই করবে না, এক ইঞ্চিও বাড়াবে না। আমরা দেশের পুলিশ বাহিনী সরকার যা বিধান যাওয়া এর থেকে আরো এক হাত বাড়াইয়া করে। মুমিন খালির যদি কোনো নসিরালি অপরাধী হয় দইরা কোর্টে চালান দিবে, সেখানে অপরাধী প্রমাণিত হইলে এরপরে কিল ঘুষা দা দেওয়ার লাগে করে দিব। কিন্তু আমরা দেশের পুলিশে দইয়া কোর্টে চালান দেওয়ার আগে টানা তুই হেরে আদা মারা করে ছেড়ে দেয়। মুমিন খালি এক নামে দুই ব্যক্তি মনে করে নসির আলী, আমার পুলিশ হয়ে যে তার নাম নসির আলী, আর বাপ দেয় না বাড়ি যে এই মুমিন খালি এই ধর, আরে আমি কী করছি ধর তো থানা গেলে বুঝবে, হ্যাঁ রস খাইয়া বই দিয়া ল্যাংলা করে আনিয়েছে, কৌর সালান দিছে কৌরে গিয়ে প্রমাণিত হয়েছে এটা আসামি নসির আলি নয়। তাহলে এখন মায়ের যা খাইল কোন মায়ের এটা আপনারা কই হও মায়, আমরা দেশীয় ভাষায় হও মায়, ইসলামের ভাষায় এটা হইল জুলুম। আর শুধু যেই সমাজে জুলুম চলে আল্লাহর কসম সরকার পরিবর্তন হবে, বাহিনী পরিবর্তন হবে, এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। জুলুম বন্ধ হইতে জুলুম যদি হয় কোন সময় কোন ছাড়ায় হরব করে যাতে
চিকিৎসা করতাম নি শহরে এক গুরু আর এক সাগির উস্তাদ এবং ছাত্র গেছে, গিয়া দেখে তেলে আর গি একদম, তেল আর গি উস্তাদ করে সাগির চল জায়গা তাড়াতাড়ি, এই দেশে তাহা ঠিক না, বলে কেন, বলে যে দেশে ভালো আর মন্দের কোনো পার্থক্য নাই, তেলে আর গির মধ্যে কোনো তমিজ নাই, কোনো ব্যবধান নাই, এই দেশে টাকা নিরাপদ না রে, কোন সময় কোন ঠান্ডা ইয়া হইলে তাকে কোন জানা ভালো মানুষের উপর টানা হয়ে যাবো গির ছাত্র ইচ্ছা উস্তাদ মূলও এবার বহুদিন ধরে আসো, এইসব আমার নিজেরও আসে ছাত্র মনে হইলে না, হালকা পাতলা আসলাম হান্দে গাও দিলে বেশি জুত লাগে না, সে আরো বইলে একটা লোক যে বইছে বোঝা যায় না, মুড়ো হইলে সারটা বইলে তাহলে কিরম লাগে, তো যাক মুড়ো হইবার সব এমন সস্তায় গি হইতাম না মুড়ো হইতাম না, এই জন্য আরবিতে সামানুন হইল ঘি আর সামিনুন অর্থ মোঠা, অর্থাৎ দাস হইল ঘি আছে ওই দেওয়ান বাকি লাগানো হয়েছে জনগণের দুকা দিয়া আর বাতকারি করে ইমন খাওয়া খাইছে, এখন মূল আসলে আমার দেশের কৃতি সন্তান ব্রাহ্মণবুড়ির বাড়ি তো শুনছি আর কি, যে সে যদি বাতাস সারতে হয় তো দুইজনে ঠেং আর গিটা ধরে রাখা, দাদা এমন মূল হয়েছে এই জাতীয় মোজা দুধ, আল্লাহ রসুল বলছেন যে মোজা হইলে নামাজ করতে পারে না, সাদা দিতে পারে না, লড়তে পারে না, এই জাতীয় মোজা হইতে নিষেধ, এই মোজা দুধ যাক, এখন ওই গুরু আর শিষ্য একদিন গেছে রাজার বাড়ির সামনে কি এক কাজে, গিয়া দেখে সাইমুল আলু বসছে বিশেষ বিশাল, সেখানে কেই দায়ের করছে সুরেরা, বাদ হইল সুর কার নামে বাড়ির মালিকের বিরুদ্ধে কেস, বিবাদ হইল বাড়ির মালিক কেসটা কিটা, কেস হইল আমরা ওনার বাড়িতে চুরি করতে গেছিলাম, গর্ত বোঝা যে শিঙ্কা রাখা শিঙ্কা সি গড়ে ডুববো ওয়াল দোষিয়া হইয়া আমরা একটা সুর মারা গেছে, ইদার বিচার চাই, আচ্ছা কন তো দেখি এমন কেস যদি করতে যায় বিচার অতি এই কেস হাত নেওয়া কি আসলে যুক্তি যত সিধা হয়ে যাওয়ার কথা না, বেইন চৌদ্দেশের বিচারপতি তিনি হাতে নিয়ে কয় তোমাদের এই কেসটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হয়, এটা বলে গুরুত্ব সহকারে দেখতে হয় মালিক রে, হ্যাঁ মালিক এমন নরম দেওয়ার কে লেগে দিনা, আল্লাহ আমাদের দেশটা লাগান, আমাদের দেশে ভালো আর মন্দের কোনো তমিজ নাই, যেখান থেকে সন্ত্রাস জঙ্গিবাদ তৈরি হয় হৃদয়ে খোঁজ নেয় না,
ওই মাদ্রাসায় ডঙ্গি বাদ তৈরি হয়। বোঝা যায় স্কুল কলেজ থেকে খালি রহমতের ফেরস্তা কামনা করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড দিকে নিয়ে গুলশানের ওই হোটেল পর্যন্ত যত আমরা একটার সাথে এই দেশের কৌমির ওলামাই কেরাম ছাত্ররা জড়িত নয়। কোথায় জঙ্গিবাদ তৈরি হইল? আর কম তৈরি করছে মুসাহিদ ভাইম করি কৌমি মাদ্রাসা তৈরি করেছে শেখে বাগা শেখে বায়ামপুরি শেখে কোরিয়া শেখে শেখুল হাদিস আল্লামা গহরপুরি। আর শুধু দেখুন যারা জঙ্গিবাদ নয়, যাদের মাধ্যমে এদেশের লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশ হয়েছে, কোন মাদ্রাসার ছাত্ররা উস্তাদুল লঙ্গি হঞ্জমি চান্দা খুলে লিখেছে খাওয়ানের বর্ণনা দিয়ে দিল কিতা দেখা হয় বাচ্চা গরম করে দাঁড়িয়ে তাললে হুসিল বিলে আভা আইসেন কোনটা দিয়ে তারলাম না, যদি ঘরে একটু হান থাকতো এই ঘরে আভার কাছ থেকে সুবারি আইন না হয় শুন সারাই দাঁড়ালাম, যদি একটু হান থাকতো সেই ঘরে আভার থেকে সুবারি আইন না তাহলে সুবারিও না ওই শুন ছাড়া কিছু চলতে হে গরম পানিতে সিদ্ধ করে না হয় উস্কি দাঁড়িয়ে, কিন্তু এইভাবে খাওন দেওয়ার পরে আপনি জাইল যায়। এই জন্য আমি মাঝে মাঝে বোর্ডিং চেক করি, কারণ হেরা মেহমান আমি বলছি খাওন কম দিও কিন্তু ভাড়া দিও একটু বাগা দেবো না, ও তো হাত লাগে ঠিক না, আর এই দিকটা বোর্ডিং খাওয়ান কম দিবেন আল্লাহ এখান থেকে বাজার এইভাবেই করবেন, ছাত্রদের মেহমানকে ভালো করে খাওয়ান আল্লাহ দরজা খুলে দেবে। হে আল্লাহ কি কোনো মানুষ রিজিক সারা দিনে ধরে নি হে রিজিকে খাইব, কিন্তু আমরা আমানতদারির কারণে সঠিকভাবে না কারণে ওই তো খাওয়ান। আর ছাত্র অনেক সময় এমন ছাত্র আছে, এক ছাত্র গেছে মাদ্রাসায় রহিমিয়াত ভর্তি হইতো, তো ভর্তি হইতে গেছে বলে কয় ওদের হবা বাড়ি আমার দুইজন আছে লজিং নাই, তো আমরা তিনজনে মিললে আমার বা তিনজনে খাই, তো তুমি আবার আইসো কেন ভর্তি হয়ে ভর্তা আমার কাছে লজিং নাই জামিন নাই, ওইটা কয় আপনি আমি তো আসলাম ইমান আঁকিটা শুদ্ধ বর্তা এখানে এই দেখি যে গড় তুই আমার ইমান এখন বেলা তো হয়ে খাওয়ানোর চিন্তা নাই, রিজিক যিনি বানাইছেন তিনি খাওয়াবো। এলাকা হবিগঞ্জের এক সাইড আছেন উনি কইতো যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী, তার কাজেতে তোমার কেন মাতা গামানি, যে বানাইছে সে খাওয়াবে আল্লাহ বুঝে, তো তুমিও তোমার দেখো মানে এখন যাক আমি সব কথা কয়ে লাভ নাই শেষে আমার দিদি কই দেব করে দেখেন আল্লাহ ছাত্র হয়ে সেখানে, আর আল্লাহর কিন্তু বিধান আমরা ওই যে ভারি না ওইটাই ভারি না, এটা কোনটা আল্লাহ কিন্তু আজকে সকালে দেখাইছেন না দুপুরে করে ফেরস্তা আপনার বোল দিয়া ডিশ দিয়া কুরমা ঘুরাই দেওয়া খাও এরকম না, খাওয়ান হইতে গেলে আল্লাহ একবার হাজি আমাদের মহা কোন কথা কইতে বললাম টাইম দিয়েছে না না। এখন লক্ষ্য করে দেখেন
এমনি দেখে এক লোক বড় বল দিয়া উন্নত মানের সুঘ্রাণ যুক্ত খাবার নিয়ে দিছে। খাইতাম না লোকসান আমার গাছি দিয়ে যায় আর বালা করছে রাখছে না যে আল্লাহ আল্লাহ আস্তে কবে না যায় আর বালা হয়েছে রাখছে না দরজা বন্ধ হয়েছে। এর পর থেকে উনি যতদিন হজে রয়েছে একদিনও খাওয়ানোর চিন্তা করা লাগছে না, ডেলি ডেলি খাওয়ানো হজর খা। আমার বাপ মারা গেছে, 40 দিন পর্যন্ত আমার ঘরে থাকবো, পড়বো, কোরআন পড়বো, এমন একজন লোক আছে তোমাদের রহিমিয়া ব্যবস্থা করছেন। যদি দারুল হুদার ছাত্রদের ব্যবস্থা না হয়, তারা যদি সত্যি করতে থাকে নবীর মেহমান হয়, আর এই এলাকার লোকেরা যদি খাবারের ব্যবস্থা না করে জেনারে কেউ টাকা হারাইয়া মরণ দিয়া এদের খাবার ব্যবস্থা হবেই হবে। সাউলের লেগে চিনলে আপনারা হলে টাকা হারাই দেবো আপনাদের সাউলে দিয়ে
এই ছাত্রটাকে দিছে 40 দিন শেষ যে দিন হয়েছে ফাঁসের বাড়ি আর কোথায় মরি আছে তখন আবার মোল্লা খুঁজছি কেন বলছিলাম তো মোল্লার অভাব এইবারে খুঁজো বা আমরা এই গেল 40 দিন খাই আর শাস্তি দিয়ে এইবারে মজা করেছি এখন 40 শেষ হরি মরে এরা পাইছো মরে বলার কথা কিন্তু 40 পুরা বোঝা করে কেন তো বলে এসে দোয়া করে তো মাদ্রাসায় রহিমিয়া কি দোয়া যে আমরা মহল্লা 40 রোগ আইছে এটা বন্ধ লেগে কোনো খতম টতম আসেনি আমরা আগে কয়লা যাইতো আমরা শুরু সিরকি কথা কইতাম আমি নিজ মিছিল দিছি তখন শুরু দেখলাম কিতাব জানি ওখানে মনে আছে আলি আত জলফিকার মাহাতমার আত তীর যেই ওতে আইসো বললা সেই ওতে ভিড় যতদিন পর্যন্ত ওই নবীর মেহমানের স্থায়ী ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত 40 বন্ধ হবে না এইভাবে 40 হলে মাইলে মাইলে সকলের দায়িত্ব দারুল হুদার ছাত্রদের খাবারের ব্যবস্থা করা এটা কিন্তু মৌলিক জিনিস আল্লাহ হাসর দিন জিগাইব এই আমি খাওয়ান তো ইসলাম দিলে না আমি চাইছেন গর্বিত দিলেন আল্লাহ ওই যে দারুল হুদার মেহমানরা কোরআন পড়তে পারে খাওয়ানেন চাইছিল না বলে হা হেরে দিল তুই আমি খাওয়া হইতো আমার কুলা লেখাইলে তুই আমি খাই আচ্ছা যাক কোনো জিজ্ঞাসা যেতাম না আমার সময় শেষ অনেক সময় এখন শেষ কথাটা হইল লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় ওই মনে আছে না হা 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 আমরা দেশটা লাগান যেখানে কোন এত অভাব যায় কোন মাদ্রাসার ছেলেরা উস্তাদের লুঙ্গি টাঙ্গি হাঞ্জাবি কইলা বিলে ইজাত ফাটলা দেল দিয়ে খাওয়া যায় হাত পালেন দিয়া রাখলে কইলা না লুঙ্গি কইলা না একটা ঘটনা নাই কিন্তু ময়মন সিংহের এক কলেজের টিচারের ফ্যান সার ছাত্ররা তেন কইলা রয়ে গেছে আন্দোলন ফেন রয়ে বেড়া দৌড় দিতে এরপরে অকল অপরাধ আমরার উপরে যেরকম ঠিক কিনা শেষ কথা হইল যা কইছি বাকিটা রইল সামনের বছর যদি হাই কইতাম এখন শেষ কথা হইল চূড়ান্ত কথা মাদ্রাসা জঙ্গিবাদ শিক্ষা দেয় না আর শুধু এই মাদ্রাসা আছে বলেই আমরা এখনো মুসলমান আছি মাদ্রাসা আছে বলেই আমাদের ইমান আছে মাদ্রাসা আছে বলেই এখনো মানুষ মানুষ আছে মাদ্রাসা আছে বলেই মা আর ছেলের পার্থক্য আছে মা এখনো মাদ্রাসা আছে বলেই এখনো ভাই আর বোনের মধ্যে পার্থক্য আছে এই জন্য আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দেও এই মাদ্রাসাগুলো ধরে রাখা ধরে এখন ঠিক কিনা আরো জোরে বলেন আল্লাহ পাক আমাদের সকলকে এবং তার হুদা মাদ্রাসার কবুল করুন সকলে বলি না আমি 100 প্রত্যেক মাসে কয় বস্তা লাগে কইছিল কয় বস্তা 48 বস্তা আপনারা দায়িত্ব দিয়ে গেলাম প্রত্যেক এই মহল্লা সারা মিললাম 48 জনে 48 বস্তা দিল তুই জায়গা এখন ঠিক না এমন লিস্টি করে দিবে 48 জন প্রতি মাসে 48 জন একজনে 1 বস্তা তো তুই আল্লাহ তৌফিক দোক সবাই সবাই বলে আমি বিলু হুজুর আমরার কি লাভ বিলু আমরার যে আমল ব্যস্ত জামানের কোনো হদ নাই এই দুই হদ কেমনে হদ ওই হুজুর যখন দেব কেমন তিন দিন টিকিট পাইয়া তখন গুলি করবে হুজুর যাইন কই জানলা তো যাই টিকিট পাইছে বিলু ওই তো টিকিট হয় না তো সাউল দেন ইসলাই ফোন কইতে না ওরা সাউল দিলে আল্লাহ জান্নাত দিব বলে হ তা আমরা বান্দার সামনে দিয়ে যাইন গা আল্লাহ এরা সাউল দিছিল তোমার কোরআনে লেগে
আল্লাহ এরা যে দ্বার হিসাব বেরিয়ে গেছে, আল্লাহ এরার দ্বার করেছি ওই আমি। তুমি যে টিকিট নিয়ে যাও না এরার কথা কইয়া না, তোমার লাগে নাকি দেখুন ঠিক না, আমার কোরআন ইজ্জতে যারা যারা সহযোগিতা করছে সহজ দিয়ে সব লোয়া তুমি জান্নাতে ঢুকো যাও يشفوا يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء. ابن مزار صحيح حديث رجل جه قيامة الدين وتم نبي رسو باريس کرو ارپوري علم ونوا تا عمر سادر نوك جنلت دور بوستا نجي هي شو دیا هي عمل دیا هي سنو دیا جنلت دور کنو خیص ہے مزار خنتی کنا اللہ توفیق دوك شکر بنا آمین দ্বিতীয় চাষি আছেন তো এক বস্তা চাল কইরা, আমি এখন চাউলের কথা কইতাম না বুঝলেননি, কিন্তু নিয়ত করেন এখন থেকে বলে আল্লাহ আমি যদি খাই ছাত্ররা খাইতো এক বস্তা চাউল বসার লেগে কেন এক বস্তা, এক এক বড় লোক আছে ঢাকা একটা মাদ্রাসা করছে, উনি যদি একটা চেয়ার কিনে মাদ্রাসার লেগে কিনে, উনি যদি একটা সার্ক কাপ কিনে মাদ্রাসার লেগে একসে কিনে, তাহলে আপনি নিয়োগ করেন যে আমার ঘরে এক বস্তা চাউল কিনলে নবীর মেহমানের এক বস্তা চাউল দেখবেন সব ফিনিশ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আরো হুজুর ওয়াজ আছে নি দই তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين شرع جبنر قنار بزامتين الله قنار بلرد تورسل من دخي عالم رماني سدادري ولمربني نودوان بايدرني الله ما سمتني قدر لنكر ما بندرني আমি গোনাগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম, মেহরবানি করে গো আমাদের জিন্দগির গুণারে মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত, আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের জিন্দগির গুণারে মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, আল্লাহ অভাবী যারা আছেন অভাব দূর করে দাও, মুসিবতে যারা আছেন উদ্ধার করে নাও। ও আজকের মাহফিলে করেছেন সোনার জন্য যারা এসেছেন সকলের জন্য এই মাহফিল হাজাতের ওসিলা বানায় দাও। রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানকে এক অনেক বানায় দাও, নির্যাতিত মুসলমানদের সাহায্য করো। আল্লাহ জেরুজালেম আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো, আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিক আর বত্তিশ এদের হাত থেকে আল্লাহ তুমি উদ্ধার করো, সারা মুসলমানকে এক অনেক বানায় দাও। আল্লাহ তাআলা এদেশের মাদারিসে কওমিয়ার কবুল মঞ্জুর করো, জামিয়া দারুল হুদা এই মাদ্রাসায় তুমি কবুল মঞ্জুর করো, যত জরুরত আছে গাইবে খাতানার থেকে পুরা করো। আর আল্লাহ তাআলা এই এলাকার নারী পুরুষ সব তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ ও সালাম সুনাম মদিনা পৌঁছাইয়া দাও, যত মমিন মমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলে বিশেষ করে আমরা মা বাবার কমলে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যে যেখানে কবরে ঘুমাইয়াছেন প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমরা মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও, যদি মরণ দাও
ইমানের সাথে মরণ দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন ওয়া রাহমাতুকা ইয়া আরহামার রাহিম।